বন্ধুরা, নীলাঞ্জনার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি চিকেন ডাক বাংলো। এটা খেতে যেমন ভীষণ সুস্বাদু, তেমনই বানানো খুব সহজ। চিকেন ডাক বাংলো লুচি, পরোটা, লাচ্ছা পরোটা বা গরম ভাত যে কোনো জিনিসের সাথেই খেতে পারেন। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি। এই চিকেন ডাক বাংলো তৈরি করতে কি কি উপকরণ লাগে সেগুলো আমি এখানে নিয়ে নিয়েছি। 700 গ্রাম চিকেন। আর এই চিকেন ডাক বাংলো তৈরি করার জন্য আমাকে একটা স্পেশাল মশলা তৈরি করতে হবে। সেই মশলাটি তৈরি করার জন্য আমি এখানে কি কি নিয়ে নিয়েছি দেখে নিন। 2টো শুকনো লঙ্কা, 4টে দারচিনি, 2টো এলাচ, 1টা জায়ফলের 1/4 ভাগ, 1টি জয়িত্রীর 1/2 ভাগ, আর 1 চামচ গোটা ধনে, 1 চামচ সাদা গোটা জিরে, আর 4-5টি লবঙ্গ। নিয়েছি 2টো শুকনো লঙ্কা, 4টে দারচিনি, 4-5টি লবঙ্গ, 2টি ছোট এলাচ, আর 5টি আলু। এটা মিডিয়াম সাইজের, আমি 5টি গোটা আলু নিয়ে নিয়েছি। 4টে সেদ্ধ ডিম, রসুন বাটা, আদা বাটা, ফেটানো টক দই, হলুদ, লঙ্কা গুঁড়ো, লবণ, প্রয়োজন অনুযায়ী তেল, 3টে গোটা পেঁয়াজ, 2টো গোটা রসুন, 4-5টি কাঁচা লঙ্কা। আর এখানে নিয়ে নিয়েছি 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি। এবারে আমি এগুলোকে ম্যারিনেট করে নেব। এর জন্য আমি দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1.5 চামচ রসুন বাটা, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, আর 2-3 চামচ ফেটানো টক দই। এগুলোকে দিয়ে আমি সব খুব ভালো করে মেখে নিব। সমস্ত কিছু দিয়ে চিকেনটাকে ভালো করে মেখে নিতে হবে। মাংস যত ভালো করে মাখিয়ে নেবেন, মাংসের মধ্যে মশলাগুলো ততই খুব ভালো করে ঢুকবে। আমার মাংসটা ভালো করে মাখা হয়ে গেছে। এবারে আমি এটিকে 45 মিনিট ঢেকে রেখে দেব। চিকেন ডাক বাংলো বানানোর জন্যে যে স্পেশাল মশলাটি আমি তৈরি করব, তার জন্য আমি কিছু মশলাকে ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ, জয়িত্রী, জায়ফল। এবারে এগুলোকে লো ফ্লেমে সব ভেজে নিতে হবে। এগুলোকে একটু নাড়াচাড়া করে এবারে আমি এর মধ্যে গোটা ধনে আর গোটা জিরে দিয়ে দিলাম। এবার মশলাগুলোকে লো ফ্লেমে ফ্রাই করতে হবে যাতে মশলাগুলো পুড়ে না যায়। আমার মশলাগুলো ভাজা হয়ে গেছে। আমি এই মশলাগুলোকে একটা প্লেটে নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। এবারে আমি এই মশলাগুলোকে একটি মিক্সিতে ঢেলে গুঁড়ো করে নেব। মশলাগুলো মিক্সিতে আমার গুঁড়ো করা হয়ে গেছে। আমি একটি কড়াই গরম বসিয়েছি। এবার এই কড়াইয়ের মধ্যে আমি প্রয়োজন অনুযায়ী একটু তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে সব ছেড়ে দেব। ছেড়ে দিয়ে দেবো একটু স্বাদ অনুযায়ী লবণ আর একটু হলুদ। এগুলো দিয়ে আমি একটু আলুগুলোকে ফ্রাই করে দেব।
হালকা একটু ফ্রাই করে নিব। হয়ে গেছে, এগুলোকে আমি নামিয়ে নিয়েছি। এবার আমি ডিমগুলোকে একটু ফ্রাই করে নেব। এবার ডিমগুলোকে আমি একটু দিয়ে দিলাম, একটু লবণ আর একটু হলুদ দিয়ে। ডিমগুলোকে আমার ফ্রাই করা হয়ে গেছে। এবার কড়াইয়ে ওই তেলের মধ্যে আমি এক এক করে শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ, এলাচ এগুলো আমি ফোড়ন দিয়ে দিলাম। এগুলোকে আমি একটু নাড়াচাড়া করে নিলাম। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখতে হবে। কিছুক্ষণ মশলাগুলোকে ভেজে নেওয়ার পর যখন একটা খুব সুন্দর স্মেল বের হবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচিগুলো। আমি এবার এর মধ্যে পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে 1 থেকে 2 মিনিট ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা, 1 গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে দিতে হবে। এবারে লো টু মিডিয়ামে যেটা খুব ভালো করে ভেজে নিতে লাগবে, যাতে আদা আর রসুনের একটা কাঁচা গন্ধ থাকে সেটা যেন না থাকে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ম্যারিনেট করা মাংসগুলোকে। চিকেনগুলোকে দিয়ে আমি আরেকটু নাড়াচাড়া করে নিই। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম করে মাংসটাকে ভালো করে একটু কষিয়ে নিতে লাগবে। মাংসগুলোকে আমার 20 মিনিট ধরে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলা। আমি যেটুকু মশলা ভেজেছি তার পুরোটাই দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ লঙ্কা গুঁড়ো। সব কিছু দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমার মাংসটাকে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1.5 কাপের মতন গরম জল। যে কোনো রান্নাতেই গরম জল ইউজ করলে রান্নার স্বাদ হয় একটু আলাদা, খুবই সুন্দর স্বাদের হয়। আপনারা আপনাদের মাংসের পরিমাণ অনুযায়ী গরম জলটা ইউজ করবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা পেঁয়াজ, গোটা রসুন দিয়ে আবার একটু ভালো করে নেড়ে নেব। চিকেন ডাক বাংলোতে গোটা পেঁয়াজ দিলে রান্নাটা খুব টেস্টি হয়। 2 থেকে 3টে কাঁচা লঙ্কা চিরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কার গন্ধটা খুব সুন্দর বের হয়।
আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। সবকিছু দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে আমি এবার এটাকে 7 থেকে 8 মিনিটের জন্য ঢেকে দেব। 7 মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে দিয়ে আর একটু নাড়াচাড়া করে এবার আমি এর মধ্যে সেদ্ধ ডিমগুলো দিয়ে দেব। সেদ্ধ ডিমগুলোকে দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। এবারে আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী আর একটু লবণ দিয়ে দেব। চিকেন ডাক বাংলোটা কিন্তু সম্পূর্ণ সর্ষার তেলে রান্না করলেই টেস্টি হয়, তবে আপনারা সাদা তেলেও রান্না করতে পারেন। এবারে আমি 1/2 চামচ গরম মশলা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে আমি এটাকে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। ডাক বাংলো তৈরি করা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি রেসিপিটি আপনাদের ভালোই লাগবে। আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি নিয়ে আসব আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবার উপস্থিত হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।